দর্শক, বিএনপির গণঅবস্থান এবং গণঅবস্থানের বিপরীত আওয়ামী লীগের অবস্থান, এই দুই বিষয়ে আমরা আমাদের সহকর্মীরা একে একে আমাদের সাথে যুক্ত হবেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। নয়াপল্টনে আছেন সহকর্মী মোহাম্মদ হোসেন, খুলনায় আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম এবং আবার বঙ্গবন্ধু এভিনিউতে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। আমরা প্রথমে যেতে চাই মোহাম্মদ হোসেনের কাছে, তিনি নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হোসেন, আপনি সকাল থেকে সেখানে আছেন, আমাদেরকে প্রত্যেকটা বুলেটিনে জানাচ্ছিলেন সেখানে নেতাকর্মীদের খবরাখবর, আর কিছুক্ষণ পরে সে গণঅবস্থান কর্মসূচি শেষ হবে, বিস্তারিত জানাবেন। আসলে যদি বলতে হয়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী ভিড় জমিয়েছেন সকাল থেকে। বিএনপির যে যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি, সেই দ্বিতীয় কর্মসূচির আজকে গণঅবস্থান কর্মসূচি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হয়েছেন। দুপুর 12টার একটু আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণঅবস্থান কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর পরপরই এসে উপস্থিত হয়েছেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই গণঅবস্থানকে সফল করবার জন্য এসেছেন। তো তারা এই মুহূর্তে বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে কোনো মূল্যে তারা তাদের যে কর্মসূচি সেটি সফল করতে চান এবং সেটি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সফল করতে চান। সরকারের পক্ষ থেকে যত বাধাই আসুক, তারা সেই সব বাধা ডিঙিয়ে সেই সব বাধা তোকিয়ে তারা তাদের কর্মসূচি সফল করবেন। এবং আজকের এই যে গণঅবস্থান কর্মসূচি, সেই গণঅবস্থান কর্মসূচিতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলেও প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। তো এখনও পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললেনি, তিনি কথা বললে নিশ্চয়ই জানাতে পারবো। এখনও পর্যন্ত চলছে, নেতাকর্মীরা কথা বলছেন এবং পরবর্তী বিএনপির উদ্দেশ্যে এই গণঅবস্থান কর্মসূচি থেকে কী বার্তা আসে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। হিমাদ্রি, তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি থেকে সবশেষ খবর। হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার খুলনায় যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন সেখানে বিএনপির গণঅবস্থান কর্মসূচি কেমন চলছে? যে খুলনার যে গণঅবস্থান কর্মসূচি, সেটা কিন্তু সকাল 11টাতে শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা যেমন এসেছেন, অনুরূপভাবে বিভাগে যে 10টি জেলা রয়েছে সেখান থেকে এই যে কেন্দ্রীয় কর্মসূচি 10 দফা দাবি আদার লক্ষ্যে নেতাকর্মীরা খণ্ড খণ্ড যে মিছিল সহকারে এই গণঅবস্থানকে সফল করার লক্ষ্যে এখানে জড়ো হয়েছে এবং নগরী কেডিগ্রস্তরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনেই এই যে গণঅবস্থা কর্মসূচিটা চলছে। এখানে যদি শুধুমাত্র যে খুলনা মহানগরীর যে নেতাকর্মী রয়েছে, অনুরূপভাবে যে জেলার যে 9টি উপজেলা আছে এখানটায় রয়েছে এবং বিভাগের যে নেতাগুলো তারা কিন্তু এসেছেন এবং মিছিল সহকারে এই গণঅবস্থা কর্মসূচি সফল করার লক্ষ্যে এখানে যোগদান করেছিল। কথা বলবো, এখানে রয়েছে একজন বিএনপির নেতা। আপনাকে জানতে চাইবো যে আসলে যে এই গণঅবস্থান থেকে কী ধরনের বার্তা দিতে চাচ্ছেন নেতাকর্মীদের এবং কী দাবি বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনারা? ধন্যবাদ। আমরা এই গণঅবস্থান কর্মসূচিটা শুধু বিএনপির জন্য না, যারা এই সরকারের প্রতি অনাস্থা এনেছে, সরকারের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের ঐক্যবদ্ধ, তাদের একটা মিলন মেলার জায়গায় পরিণত করেছে এবং এই মিলন মেলায় একসময় বিস্ফোরণে রূপ নেবে এবং এই সরকারের পতনের জন্য যা দরকার জনগণের যে সম্পৃক্ততার বিষয় সেটি এখানে উপলক্ষিত হচ্ছে এবং সারা খুলনা শহরের চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবীরা আজকে আমাদের এই গণঅবস্থান কর্মসূচিতে একত্রতা প্রকাশ করেছেন। এবং এই আমরা এই কথা বলবো যে আসলে যে কেমন দেখছে বা কতটা সাড়া মিলেছে এই আপনাদের কর্মসূচিতে? আমাদের আজকের এই গণঅবস্থান কর্মসূচি স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। সারা খুলনা শহরের মানুষ গতকালকে থেকে কর্মসূচি বাধা দিয়েছে প্রশাসন, তারপরেও আজকে সকালবেলা থেকে খুলনা বিএনপি দলীয় কার্যালয়ে মঞ্চ করা হয়েছে এবং খুলনা সারা শহরে আমাদের অডিয়েন্স ছড়িয়ে পড়েছে। সারা খুলনা শহর ছুঁজুড়ে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাদের গণঅবস্থান কর্মসূচি সফলভাবে পালন করছে। ধন্যবাদ আপনাকে। এখানে শুধুমাত্র যেমন
বিএনপি যাচ্ছে শিল্পীবৃন্দ যেমন দলীয় এবং যা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছেন নটাগ্রাম উজ্জীবিত করতে, অনুরূপভাবে বিভাগ থেকে যে সকল নেতা কর্মী এসেছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন যে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছে ভাই চেয়ারম্যান যে সাথে এছাড়া রয়েছে যে আয়োজন করে জেলা সহ অন্যান্য নেতারা যেমন বক্তব্য রাখে সেই সঙ্গে বিএনপির যে বিভাগীয় যে জেলা থেকে নেতা কর্মী তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং এখানে কর্মসূচি বিকাল তিনটা পর্যন্ত কর্মসূচি পালনের কথা রয়েছে এবং নেতা কর্মীরা এখানে জড়ো হচ্ছে এবং এই যে দাবিকে বাস্তবায়ন লক্ষ্য নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন নেতাবৃন্দ। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যেতে চাই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে, সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, আপনি সকাল থেকে জানাচ্ছিলেন সেখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা হচ্ছে এবং পাশাপাশি বিএনপির যে গণ অবস্থান তার প্রতিবাদও কিন্তু সেখানে তারা সমাবেশ করছে, এসবের বিস্তারিত আমাদেরকে জানাবেন। সকাল থেকেই এই 23 বঙ্গবন্ধু এভিনিউ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে আলোচনা সভাটি রয়েছে সেটি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। সকাল থেকে এই 23 বঙ্গবন্ধু এভিনিউ সমর্থ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে স্বেচ্ছাসেবক শ্রমিক এখানে যারা যে মঞ্চটি রয়েছে সে মঞ্চে কিন্তু একটি বড় অংশ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ এখানে কয়েকজন প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক সহ কিছুক্ষণ পরেই এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল কাদের তিনিও কিন্তু উপস্থিত হবেন। এখানে যারা নেতারা বক্তব্য রাখছেন যে এই যে এই বছরটি নির্বাচন বছরকে কেন্দ্র করে বিএনপি জামাত যে ধরনের কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচিতে যেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা সতর্ক অবস্থায় রয়েছেন। তাদের কথা হচ্ছে যে গত দশই ডিসেম্বর তারা যে কর্মসূচি দিয়েছিলেন, গত 30 ডিসেম্বর একটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল মহানগরে, একটি খেলগাঁওয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে জামাত শিবির আক্রমণ চালিয়েছিল। তারা বলছেন সেই কথাটাই তুলে ধরেই বলছেন যে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারে যে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মহানগরে যে প্রত্যেকটা ইউনিট রয়েছে তাদের সেই ইউনিটগুলোকে তারা সতর্ক অবস্থায় থাকতে বলেছেন, সতর্ক পাহাড়ে থাকতে বলেছেন এবং কেন্দ্রীয়ভাবে তারা এখানে এই সেই অবস্থান সেই অবস্থান তারা পালন করছেন। তারা বলছেন আলোচনা সভা হয়তো শেষ হবে কিন্তু বিএনপি পর্যন্ত তাদের কর্মসূচি শেষ না করছে, এখন পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল খবর 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে। বিকাশ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।